ছেউ তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে চৈত্র সেল উপলক্ষে বিশেষ ধামাকা অফার। সমস্ত পোশাকের উপর 10-30% অবধি বিশেষ ছাড়। অফার শুরু 15 মার্চ থেকে। আবরণ রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। নমস্কার, স্বাগত আপনাদের সবাইকে। দেখছেন এখনকার নারী ও শাড়ি। নারী ও শাড়িতে আবরণ চলে এসেছে আপনাদের জন্য নির্দিষ্ট কিছু সম্ভার নিয়ে। এবং সত্যি কথা বলতে গেলে এখনকার যে সম্ভার আবরণের পক্ষ থেকে আপনাদের জন্য আনা হয়েছে তা এক কথায় অনবদ্য সম্ভার। আমি যে অনবদ্য সম্ভার বললাম এবং সেটা যে বিন্দুমাত্র অত্যুক্তি নয় সেটা আপনারা বুঝবেন যখন একটার পর একটা কালেকশনে চোখ পড়বে। তবে তার আগে বেশ কিছু প্রয়োজনীয় কাজকর্ম থাকে, সেগুলোকে করে ফেলতে হবে। প্রথম যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে আপনাদেরকে মনে করিয়ে দেওয়া, চৈত্র উৎসব চলছে আবরণে। আবরণে চৈত্র উৎসব 14 এপ্রিল পর্যন্ত চলবে। যে কোনো কেনাকাটায় 10% ডিসকাউন্ট তো আপনারা পাবেনই, সর্বোচ্চ ডিসকাউন্টের সুযোগ থাকছে 30% পর্যন্ত। তার মানে 14 এপ্রিল এই যে সময়টা এখন থেকে চলছে সেই সময়টা চুটিয়ে কেনাকাটা করার সময়, চৈত্র উৎসবকে উপভোগ করার সময়। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখনকার যে শাড়িগুলো আপনাদেরকে দেখাবো, যে আমি বলেছি অনন্য কিছু সম্ভার, তার উপরে কিন্তু 10% ডিসকাউন্ট পাবেন। শাড়ির দাম তো আমি বলে দেবো, আপনারা দেখতেও পাবেন, এখন তো শাড়ির নম্বর এবং দাম স্ক্রিনে দেখতেই পাওয়া যায়। যে দামটা বলে দেবো সেই দামের উপরে 10% ডিসকাউন্ট থাকবে, অনেকটাই ডিসকাউন্ট, সেটা বুঝতেই পারবেন। এবারে স্বাস্থ্যবিধি মেনে চলার পালা, অর্থাৎ নিজেদের হাত ভালো করে স্যানিটাইজ করে নিতে হবে। তার জন্য আমরা ব্যবহার করছি হ্যান্ড স্যানিটাইজার, আর এই হ্যান্ড স্যানিটাইজারটা তৈরি করেছে ডক্টর প্লাস। ডক্টর প্লাস আপনাদের জন্য এরকম হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ নিয়ে চলে এসেছে। আমি যেরকম ব্যবহার করলাম, আমার সহযোগী যিনি রয়েছেন আবরণের পক্ষ থেকে তাকেও কিন্তু হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে সাহায্য করব। কেন ডক্টর প্লাসের হ্যান্ড স্যানিটাইজার এবং হ্যান্ড ওয়াশ? কারণ এই হ্যান্ড স্যানিটাইজার এবং হ্যান্ড ওয়াশগুলো জীবাণু নাশ করতে সক্ষম। আর ডক্টর প্লাসের বিশ্বস্ততা, ডক্টর প্লাসের ভরসা আছে এই প্রোডাক্টগুলোর সঙ্গে। যেমন ধরুন মাস্ক, মাস্ক ছাড়া তো এখন আমরা বাড়ির বাইরে বেরোনোর কথা ভাবতেও পারি না এবং বেরোবেনও না, কারণ আমাদের এখনও পর্যন্ত ICMR-এর যে গাইডলাইন সেই গাইডলাইন বলছে যে মাস্ক ব্যবহার করতেই হবে। তো মাস্ক হিসেবে আপনারা এরকম সার্জিক্যাল মাস্ক নিয়ে নিতে পারেন, এগুলো 3 লেয়ারের মাস্ক, কিন্তু দ্বিতীয়বার ব্যবহার করা যায় না, একবার ব্যবহার করার পর এগুলোকে ফেলে দিতে হয়। দ্বিতীয়বার যদি ব্যবহার করার ইচ্ছে থাকে তাহলে সেরকম মাস্কও কিন্তু ডক্টর প্লাস নিয়ে এসেছে। এগুলো 3 লেয়ারের, এই 3 লেয়ারের মাস্কটাকে ভালো করে পরিষ্কার করে একাধিকবার ব্যবহার করা যায়। তো এরকম মাস্ক, হ্যান্ড ওয়াশ আর হ্যান্ড স্যানিটাইজার সবটাই ডক্টর প্লাসে আপনারা পেয়ে যাবেন। নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য ব্যবহার করুন। আর সাজিয়ে তোলার জন্য কী করবেন? সাজিয়ে তোলার জন্য রয়েছে আবরণের বিশেষ সম্ভার, সত্যিই বিশেষ। আজকে দুর্দান্ত কিছু শাড়িতে থাকবো যেগুলো এক্সক্লুসিভ তো বটেই, আমি একটা বিশেষণ ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে অনন্য, অনন্য শাড়িতে সাজাবো এখনকার অনুষ্ঠানে আপনাদেরকে। মসলিন থাকছে আপনাদের জন্য, মসলিনে থাকবে পার্সির কাজ। প্রথম শাড়িটা মসলিন পার্সি, বিভিন্ন রকমভাবে মসলিনকে সাজানো হয়েছে। পার্সি থাকবে কিছু, কিছু অন্যান্য এমব্রয়ডারি রয়েছে, কিছু থাকবে জারদৌজি কাজ, বিডস, কারদানা, অনেক কিছু। একে একে দেখতে থাকুন, আমরা যথেষ্ট সময় নিয়ে ধরে ধরে দেখাবো, কোনো তারা নেই। শাড়িগুলো এতটা যত্নে তৈরি যে শাড়িগুলো একটু সময় চায়, আর সেই সময়টা তাকে দিতে হবে। প্রথম শাড়ি, আঁচলের অংশটা দেখছেন, শাড়ির বুনন, কারিগরি, কম্বিনেশন প্রত্যেকটাই আলাদা করে লক্ষ্য করতে হবে। চলে আসবো পাড়ের জায়গাটা, দেখুন এইখানটা না সাদা যে অংশটা আমরা দেখতে পাচ্ছি কাজটাকে ফুটিয়ে তোলার জন্য এই সাদা অংশটা থাকছে। এখানে থাকবে গোল্ডেন টিস্যু, দেখতেই পাচ্ছেন একটা টিস্যুর বর্ডারের সঙ্গে সাদা সুতো দিয়ে নিখুঁত নকশার একখানা পাড়। এই জায়গাটাতেও কিন্তু থাকছে গোল্ডেন টিস্যু, শাড়ির ঠিক মাঝখানের জায়গাটা পুরোটা জুড়েই গোল্ডেন টিস্যুর কাজ রয়েছে, সঙ্গে এই ধরনের বুটি সাদা দিয়ে। প্রথম শাড়ি 5650 টাকা, মসলিনে কাজ। আজকে এখন যতগুলো শাড়ি দেখাবো প্রত্যেকটাই থাকবে মসলিন, সেই মসলিনকে বিভিন্ন রকমভাবে সাজিয়ে তোলা হয়েছে। এটা মসলিনের উপরে যাচ্ছে পার্সি। 5650 টাকার শাড়ি 10% ডিসকাউন্ট রয়েছে, মানে 565 টাকা ডিসকাউন্ট পাবে। দেখুন মসলিনের সঙ্গে আমি ব্লাউজের জায়গাটা বলবো, এগুলো না সবসময় ডিজাইনার বা কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরুন, এর নিজস্ব যে ব্লাউজের জায়গা সেটাকে একেবারেই ডিস্টার্ব করার প্রয়োজন নেই। 5650 গেলে 1 নম্বর গোল্ডেন কালারের মসলিন ছিল,
দু নম্বরে দেখব একটা গ্রিন, আর এই গ্রিন টোনটা হচ্ছে রামা গ্রিন। রামা গ্রিনের সঙ্গে সিলভার টিস্যু, সত্যিই অনন্য, মানে মুখে কথা জোগাবে না। এক একটা শাড়ি দেখার পরে খানিকক্ষণ স্তব্ধ হয়ে যেতে হবে এবং ভাবতে হবে যে এই শাড়িটাকে আমি একটু নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করি। দেখুন, রামা গ্রিনের সঙ্গে সিলভার ম্যাচিং, হোয়াট আ কম্বিনেশন! আর সাদা সুতোরই কাজ গিয়েছে। যে শাড়িগুলো এখন দেখাচ্ছি না, আমার পক্ষে সম্ভব না এগুলো বলে দেবো আপনাদেরকে যে কোন অনুষ্ঠানে কিভাবে সাজবেন। শাড়িগুলোকে উপলব্ধি করতে হবে, নিজের সাজটাকে কল্পনা করতে হবে, আর সেটাকে যখন বাস্তবে রূপ দিতে চাইবেন তখন বুক করে ফেলতে হবে। নম্বর দুই, রামা গ্রিন কালার, তার মধ্যে সিলভার দিয়ে অনবদ্য এই ম্যাচিংটা তৈরি হয়েছে। 10% ডিসকাউন্ট তো আছে। এগুলো প্রত্যেকটা হচ্ছে মসলিন এবং পিওর টিস্যু মসলিনের সঙ্গে সিলভার টিস্যু দিয়ে কাজ রামা গ্রিন শাড়িতে। 5650 দু নম্বর শাড়ি। সত্যি অনবদ্য, কোনো কথা হবে না। ব্লাউজের জায়গাটা আছে, কিন্তু একই কথা আমি বলবো যে অন্য ব্লাউজ দিয়ে পরুন। অন্য ব্লাউজ পরবেন, সেই অন্য ব্লাউজটাই ব্যবহার করবেন, সেটাই ঠিক হবে। সবুজ রং, এই সবুজটা হচ্ছে নিয়ন গ্রিন, কিন্তু নিয়ন গ্রিনের সঙ্গে মসলিনের সিলভারটা অ্যাড হয়ে, সিলভার টিস্যুটা অ্যাড হয়ে টোনটা ডাউন হয়ে গেছে। মিষ্টি একটা নিয়ন কালারের শাড়ি, অনবদ্য লাগবে কিন্তু দেখতে, অসাধারণ কালেকশন। এই জন্য এগুলোকে বলা হয় বিশেষ, মানে আবরণের কিছু তো এক্সক্লুসিভ কালেকশন আপনাদের জন্য থাকে। নিয়ন গ্রিনের সঙ্গে এরকম একটা সিলভার টিস্যুর ম্যাচিং বডিতে বুটি দিয়ে, দেখুন নিয়ন গ্রিন, ভাবুন কালারটা কত লাউড কালার। যদি এই রংটাই কোনো একটা সিনথেটিক ফ্যাব্রিকে আপনাদের সামনে দেখানো হতো, তাহলে দেখতে ভীষণ লাউড একটা রং লাগছে, মানে যেটাকে আমরা বলি ক্যাট ক্যাট করছে সবুজটা, ভালো লাগছে না, সবার টেস্টের সবার রুচির সঙ্গে যায়ও না। কিন্তু এই শাড়িটা একেবারেই তা নয়, নিয়ন কালারটা ব্যবহার করা হয়েছে, অথচ কি অসম্ভব সোবার। 5650 দাম, এগুলোর প্রত্যেকটার 5650 টাকা এখন যে শাড়িগুলো দেখাচ্ছি, আর ডিসকাউন্ট তো 10% তার উপর আপনারা পাবেনই। মেহেন্দি সবুজ রঙের শাড়ি, পরপর সবুজে তিনটে শেড দেখাচ্ছি, একটা রামা গ্রিন দেখালাম, একটা নিয়ন গ্রিন, এটা থাকছে মেহেন্দি সবুজ। সবুজের শেড আপনাদের জন্য যারা সবুজে সাজতে ভালোবাসেন, সবুজ প্রেমী, নিজের পছন্দ মতো শেডটা বেছে নিন। এই জায়গাটা পুরোটা টিস্যু থাকবে, আসলে গ্যাপিংটা হয়েছে এরকমভাবেই, প্রথমে একটা টিস্যু, দেন মসলিনের জায়গাটা, সেই মসলিনের জায়গাটাতে ঠাসা ওয়ার্ক, দেন আবার মাঝখানটা জুড়ে পুরো টিস্যু, তার মধ্যে বুটা। 4 নম্বর শাড়ি, 5650। শাড়িটা ভালো করে দেখুন, দরকার পড়লে একটা স্ক্রিনশট নিন, তারপর তো বুক করতে হবে। আর সঙ্গে এটাও কল্পনা করে নিন যে এরকম একটা শাড়ির সঙ্গে কীভাবে সাজবেন। 5650 নাম্বার 4 আমরা দেখছি, 4 নম্বরে পুরো শাড়িটাই দেখে নিয়েছি, 5 নম্বর, বাহ, এইবার হচ্ছে একদম দুর্ধর্ষ কিছু পার্সির কাজ। বলছিলাম না মসলিনে পার্সি দেখাবো, দেখুন পার্সির জায়গাটা, আঁচলের ধার থেকে শুরু করব। পিওর মসলিন, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, কোনো মিক্সড ফ্যাব্রিক এটা নয়, পিওর মসলিন, মাল্টি কালারে যাচ্ছে পার্সি, ওয়াইন কালারের শাড়ি। নম্বর 5, 6550, 6550। এর প্রতিটি কাজ, কাজের সূক্ষ্মতা ভালো করে দেখুন, তারপর পছন্দ হলে বুক করে ফেলুন, কারণ আপনাদের জন্যই আবরণের এই চেষ্টা এবং সেই চেষ্টাগুলোকে আমরা তুলে ধরার প্রয়াস নিয়েছি। মাঝখানে জায়গাটা সিকুইন দিয়ে, দেখতেই পাচ্ছেন এটা স্টিচ করা, যখন শাড়িটা বোনা হয়েছে সিকুইনটা কিন্তু মাকুর সঙ্গেই বোনা হয়েছে, আর পার্সির কাজটা তো পরে ফ্রেম মতন করে কাজটা গেছে। ওয়াইন কালারের শাড়ি, 6550, 6550, 10% ডিসকাউন্ট আছে। ব্লাউজটা দেখাবো, হ্যাঁ আমরা তো বলি ডিজাইনার ব্লাউজ, জ্যাকেট করা আছে, একে বলে ডিজাইনার ব্লাউজ। দেখুন এটা একটা স্লিভসে পড়বে, কোন একটা হাতার জায়গায় এটা পড়বে, এটা ফ্রন্ট বা ব্যাক আপনি আপনার পছন্দ মতন জায়গা ব্যবহার করবেন, পুরো একটা জ্যাকেট করা রয়েছে, আরও একটা হাতার কাজ কিন্তু এইটা। তা আমি তো বলবো ব্যাকে ব্যবহার করুন, ফ্রন্টও করতে পারেন কিন্তু ব্যাকটা করুন, দুটো স্লিভসে লাগান আর এই কাজটা ব্লাউজের ব্যাক সাইডে হোক, দারুণ লাগবে দেখতে। 6550, 5 নম্বর শাড়ি চলে গেল, 10% ডিসকাউন্ট আছে। গঙ্গা জল রং, ওয়াইনের পরেই গঙ্গা জল, এবং গঙ্গা জল কালারটা এত ভালো খুলেছে
এই সুন্দর নকশাটার জন্য। আসলে মসলিন হচ্ছে একটা রাজকীয় ফ্যাব্রিক, সে অভিজাত একটা ফ্যাব্রিক, তার সঙ্গে কাজটাও সেরকমভাবে দিতে হবে। গঙ্গা জল রঙে মসলিন নম্বর ৬, ৬৫৫০। এই শাড়িগুলোকে বলা যায় কারিগরির ক্ষেত্রে অনন্য। কেন অনন্য বলা যায়? কারণ প্রথমত হচ্ছে যে মেটেরিয়ালটা ব্যবহার করা হচ্ছে, যে ফ্যাব্রিকটা সেটা অসাধারণ, তার উপরে কাজটা যেটা হয়েছে সেটাও অসাধারণ। কারণ মসলিন অনেক রকমভাবে হয়, মসলিন মাকুতে বোনা হচ্ছে, মসলিনের উপরে কোনো ব্লকও থাকে, যদিও সেটা ভীষণ কম। এই যে পার্সির কাজটা আর এতগুলো কালারে মিনে পার্সি, তার মধ্যে বডিতে এরকম একটা সিকুইন, সেটাও বোনা যাচ্ছে। নাম্বার সিক্স, ৬৫৫০, ৬৫৫০। আর ব্লাউজটা আমি কি বলবো, দেখুন তো সেই দুর্দান্ত একটা জ্যাকেটের কাজ, ব্যাক সাইডে ব্যবহার করুন আমি তো তাই বলবো, আর দুটো স্লিভস থাকবে ব্যবহারের জন্য। নাম্বার সিক্স, ৬৫৫০, পিচ কালার, সাত নম্বরে পিচ কালার। ডিজাইনটা ভালো করে দেখবেন, আমরা ধরে ধরে দেখাচ্ছি, কালারগুলো বেছে নিন যে কোন রঙটা চাই। আপনি কি ওয়াইন কালারটা পছন্দ করছেন, নাকি গঙ্গা জল, না পিচ? পিচ কালার হচ্ছে সাত নম্বরে। পুরো শাড়িটা ফ্রেমিংয়ের শাড়ি এবং মেটেরিয়াল হচ্ছে মেসলিন। দেখুন এটা থাকবে এর বেস মেটেরিয়াল, সেই সূক্ষ্ম একটা ব্যাপার যেমনটা মসলিনের ক্ষেত্রে আমরা সবসময় ভেবে থাকি, চেয়ে থাকি। নম্বর সাত, ৬৫৫০, ব্লাউজ পিস। ব্লাউজ পিসের হাতার কাজ যাবে এটা, এইটা থাকবে, এটা থাকবে জ্যাকেট। গ্রে টোন খুব পছন্দের একটা রং, শুধু আমার না অনেকেরই। কেন গ্রে টোনটা পছন্দ? প্রথম কথা হচ্ছে এই রংটার কোনো বয়স নেই, যে কোনো বয়সে এই রংটা পরা যায়। দ্বিতীয় কথা হচ্ছে ধরুন আপনার অফিসে কোনো একটা অনুষ্ঠান আছে, একটা বড় কর্পোরেট পার্টি, আপনি শাড়ি পরবেন, কী শাড়ি পরবেন? ফ্যাব্রিক হিসেবে হয় আপনি সিল্ক বাছবেন, কিংবা তসর, কিংবা মসলিন, এই ধরনের কোনো ফ্যাব্রিক। তো গ্রে কালারের এরকম যদি একটা মসলিন পরেন যেখানে থাকবে পুরো দস্তুর পার্সি কাজ, নিজেই ভাবুন সেই অনুষ্ঠানটা কত বেশি বিশেষ হয়ে যাবে আপনার জন্য। ৬৫৫০, আট নম্বরে দেখছি এই শাড়িটা গ্রে কালারের সঙ্গে। তার মানে কিন্তু এমন না যে আপনি ধরে নেবেন, সোমা তো বললো যে অফিসের কোনো পার্টি থাকলে, অনুষ্ঠান থাকলে তাহলে এরকম পড়তে হবে, কিন্তু আমাদের সামনে পারিবারিক একটা অনুষ্ঠান আছে, পড়তে পারবো না? নিশ্চয়ই পড়তে পারবেন। আগেই বলেছি অনুষ্ঠান আপনি স্থির করবেন, শাড়িটা আমরা সাজিয়ে এনেছি। গ্রে কালার নাম্বার ৮, মসলিনে দেখছি আমরা পার্সি, ৬৫৫০ টাকা দাম। পিওর মসলিন তো অবশ্যই, কারণ পিওরিটির নামে যখন আবরণ আছে তখন সেখানে কোনো প্রশ্ন উঠবে না। ব্লাউজ দেখে নিয়েছেন, 10% ডিসকাউন্ট কিন্তু আছে এই শাড়িগুলোতে, প্রত্যেকটাতে থাকছে 10% ডিসকাউন্ট। কৃষ্ণ নীল রঙা শাড়ি, এই শাড়িটাও খুব মানায় যে কোনো কাউকে। আমি বলবো কমপ্লেকশন নিয়ে না ভাববেন না আমাকে তো এই রঙটা মানায় না, আমি কি ক্যারি করতে পারবো। আপনার কি ভালো লাগছে যে শাড়িটা দেখছেন, আপনার মনে হচ্ছে তো যে এটা আমায় মানাবে, আমি এই শাড়িটাতে সাজতে চাই, ব্যাস শাড়িটা আপনার। নম্বর ৯, ৬৫৫০, ৬৫৫০, কৃষ্ণ নীল রঙ, নীলের সঙ্গে এই পিচ পিঙ্ক গ্রিন ম্যাচিংগুলো খুব ভালো লাগছে। আপনাদের মনে হতে পারে যে স্টাইলটা একই রকম, হ্যাঁ স্টাইলটা একই রকম, কিন্তু কালার অ্যারেঞ্জমেন্ট, নকশা, মোটিফ এগুলো কিন্তু পাল্টে গেছে। ৬৫৫০, ৯ নম্বর শাড়ি। আর এই শাড়িগুলোর বৈশিষ্ট্যই হচ্ছে এরকম একটা ডিজাইনার ব্লাউজ পিস রয়েছে প্রত্যেকটা শাড়ির সঙ্গেই, জ্যাকেট করা। একটা লাল রং দেখবো, টুকটুকে লাল, টুকটুকে লাল রঙা মসলিন এবং তার মধ্যে পার্সির কাজ। নম্বর ১০, ১০ নম্বর টুকটুকে লাল রঙের শাড়ি, যাদের বাড়িতে সামনেই বিয়ের অনুষ্ঠান রয়েছে, হয়তো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বিয়ে, বিয়ের কেনাকাটা আপনারা করবেন, তো বিয়ের কেনাকাটায় আপনারা আবরণেরকে একটা বড় গুরুত্ব দেন, অনেকেই এখানে এসে কেনাকাটা করেন। কনের জন্য এরকম একটা শাড়ি হয়ে যাক, একটা মসলিন থাক পার্সি কাজে, বা আপনি উপহার দিন না আপনার প্রিয়জনকে, নিজেও পরে ফেলতে পারেন। ফার্স্ট অ্যানিভার্সারি মসলিনে সাজুন। সংগ্রহ করার জন্য সেরা সময় হচ্ছে চৈত্র উৎসব,
কারণ এতটা ডিসকাউন্ট অন্য সময় তো আপনি পাবেন না। নাম্বার 10 6550 টুকটুকে লাল রঙা এই শাড়িটা, শাড়ি দেখেই কথা বন্ধ হয়ে যাচ্ছে, কি বলবো বলুন তো আপনাদেরকে। এটা কিন্তু ব্লাউজ পিস 11, এগুলো শুধু রঙগুলো দেখুন, ভালো করে রঙগুলো খেয়াল করুন। 11টা হচ্ছে ফিরোজা কালার, মোটামুটি সবার পছন্দ অনুযায়ী সাজানো রয়েছে। একসময় আমরা বলতাম এই রঙগুলো মা মাসিমারা তারা পরবেন, কারণ তারা ডিপ কালার পরতে চান না। এখন তো আমাদেরকে অবাক করছে টিনেজাররা, ওরা এত ভালোবাসছে না প্যাস্টেল শেড, লাইট লাইট প্যাস্টেল শেডে দারুণভাবে সাজছে। তো তোমরা পরো বা মা কাকিমা যারা রয়েছেন আপনারা পরুন, সেটা আমাদের কাছে কোনো বিষয় না। বিষয় হচ্ছে যিনি পছন্দ করবেন এবং বুক করবেন সবার আগে শাড়িটা পাবেন তিনি। আর হ্যাঁ, সারা ভারতে কিন্তু ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে, এটা আপনারা জানেন তো। 11 নম্বর ফিরোজা কালার চলে গেল, মসলিনে দেখছি আমরা পার্সি, দাম ছিল 6550, 10% ডিসকাউন্ট আছে। ব্ল্যাক, সাজগোজের কথা হবে, পার্টির কথা হবে, ব্ল্যাক থাকবে না এটা তো সম্ভব না। ব্ল্যাক রয়েছে নাম্বার 12 12 নম্বর, একেবারে জেড ব্ল্যাক, আচলখানা দেখার মতন হয়েছে শাড়িটাই, ইনফ্যাক্ট দেখার মতন মনে হচ্ছে যেন রাতের তারা, আকাশ ভর্তি তারা রয়েছে। নাম্বার 12 6550 জেড ব্ল্যাক কালারে মসলিনের সঙ্গে দেখছি আমরা অনবদ্য কিছু পার্সির কাজ, 10% ডিসকাউন্ট থাকছে প্রত্যেকটা শাড়িতে। ডিজাইনার ব্লাউজ পিস রয়েছে এই শাড়িগুলোর সঙ্গে, ব্লাউজ পিসটা না সুন্দর করে বানাবেন। আমি এর আগে বলছিলাম না মসলিনের ব্লাউজ বানানোর ক্ষেত্রে আমরা একটুখানি বারণ করি, কিন্তু এই কাজটাকে নষ্ট করলে চলবে না, কাজটাকে কাজে লাগাতেই হবে। জেড ব্ল্যাক কালার চলে গেল 12 নম্বর, 13 নম্বর থেকে না প্যাটার্নটা চেঞ্জ করছি আমরা। আমি বলেছিলাম যে কিছু থাকবে আপনাদের জন্য পার্সি, কিছু জরদৌজি থাকবে, কিছু স্টোনের কাজ থাকবে, তো স্টোন এবার দেখাবো কিছু জরদৌজি অ্যান্ড স্টোন। স্টোন এবং জরদৌজি দেখাবো আপনাদেরকে। প্রথম যে শাড়িটা বেছে নিয়েছি শাড়িটার কালারটা দেখুন, 13 নম্বর, এটা সব থেকে হালকা শেড বোধ হয় সি গ্রিনের, আমি এই জায়গাটাতে আসবো। ইনফ্যাক্ট এই যে আমি শাড়িটা দেখাচ্ছি না, আমার সঙ্গে যিনি রয়েছেন শাড়িটা দেখানোর সঙ্গে একটাই কথা কিন্তু আমাকে পাশ থেকে বলছেন যে শাড়িটা বোধ হয় না সিঙ্গেলে ধরে ফেলেছি। আমি যেন না, এটা সিঙ্গেলে ধরিনি, এটা ডাবলেই ধরেছি, বেসিক্যালি মসলিন এরকমই দেখে মনে হতে পারে সিঙ্গেলে ধরেছি। এই ফিলটা দেখে ওনার মনে হচ্ছিলো শাড়িটা সিঙ্গেল ধরেছি, পুরোটা হয়তো খুলে যাবে, তো দেখলাম যে না এটাই ডাবল, এইটা হচ্ছে সিঙ্গেল। স্ক্যালাপটা করা আছে দেখতে পাচ্ছেন তো, কাট করে কাজ, স্ক্যালাপ রয়েছে, স্ক্যালাপের সঙ্গে থাকছে এরকম বিডস কাঠদানা, আর এই জায়গাগুলোতে থাকছে রিয়েল স্টোন, এটা কিন্তু রিয়েল স্টোন বসানো। একটাই ভালো করে দেখিয়ে দিচ্ছে, হয়তো সবগুলোতে দেখাতে পারবো না। বাকিগুলোতে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন, এগুলোও হচ্ছে রিয়েল স্টোন বসানো। 13 নম্বর 6850 6850 নম্বর 13 6850, লাইট সি গ্রিন টোনে চড়াই পাড়ের ফ্রেমিংটা থাকবে পুরো শাড়িটাতে, এটা পুরোপুরি হাতের কাজ, স্ক্যালাপটা থেকে শুরু করে এই যেগুলোকে করা কাট ওয়ার্কে দেখাতেও পারবো আমি। দেখুন এই যে ব্যাক সাইডটা দেখলে বুঝতে পারবে, স্টোনগুলোকে দেখুন সুতো দিয়ে বসানো হয়েছে, সেলাই করে, আঠা দিয়ে নয়, কিন্তু খুলে যাবে না, গামিং স্টোন না, সুতো দিয়ে সেলাই করে এটা বসানো। 6850 13 নম্বর মসলিনে স্টোন জরদৌজি, ব্লাউজ আছে অবশ্যই আছে, এইটা থাকবে ব্লাউজ পিস, এখানেও কিন্তু গামিং স্টোনটা থাকবে, এই স্টোনটা গাম করা, এটা সুতো না, এটা গামিং স্টোন, আর এটা থাকবে স্লিভসের নকশা। 13 নম্বর গেল 6850, 6850 10% ডিসকাউন্ট, মানে 685 টাকা ডিসকাউন্ট পাবে। কালারটা দারুণ না এই কালারটা, 14 নম্বর কফি কালার, একদম কফি বিনের মতন কালার, এটা কাছ থেকে দেখাতেও হবে না, অসাধারণ লাগছে দেখতে, ফ্রেমিংটা দেখুন জাস্ট মন ভরে যাবে, দুর্দান্ত লাগছে। কফি কালারটা যদি পছন্দ হয় 14 নম্বরটা বুক করে ফেলতে হবে, মেটেরিয়াল কিন্তু পিওর মসলিন। 6850 মসলিনে কিছু জরদৌজি দেখাচ্ছি আপনাদেরকে, স্টোন জরদৌজি, গামিং স্টোন আর স্টোন যে স্টিচ করা জরদৌজি হয় সেটা মিলিয়ে করা। 14 নম্বর 6850 ব্লাউজ পিস, এইটা এটা স্লিভসের কাজ, আর এটা থাকবে ব্যাক সাইডে, আপনি ফ্রন্টেও ব্যবহার করতে পারেন, সেটা আপনার ওপর যেভাবে ব্লাউজ বানাবেন। নাম্বার 15, আরে কি সুন্দর রংটা, 15
কালারখানা দারুণ, কাজটাও দারুণ, মোতি আছে, জিরো সাইজ মোতি আর কারদানা দিয়ে কাজ করা। নাম্বার 15টা হচ্ছে পিচ, লাইট পিচ কালার, বেসিক্যালি এইটাই পিচ কালার। আমরা যে পিচটা বলি অনেক সময় সেটা ডার্ক টোন হয়ে যায়, এটাই হচ্ছে আসল পিচ। এখন কী দারুণ না, জিরো সাইজ মোতি আর কারদানা দিয়ে হাতের কাজ, আর এইগুলো হচ্ছে স্টিচিং, সিকুইনটা স্টিচিংয়ে যাবে। 15 নম্বর 6850, কি অনুবদ্ধ দেখতে হয়েছে শাড়িটাকে, 10% ডিসকাউন্টে অসাধারণ একটা শাড়ি, কাজের জায়গাটা তো পাগল করে দেবে। নাম্বার 15 6850, দেখতে হবে, অনেকক্ষণ মুখটা বন্ধ করা যাবে না শাড়িটা দেখে। 6850 নাম্বার 15, সত্যি অসামান্য লাগবে দেখতে, এটা ব্লাউজ পিসের কাজ এবং মতিটার জন্য না আরও ভাল লাগছে, এরকম একটা সোবার কালারের সঙ্গে মতি যাচ্ছে, দারুণ। 6850 নাম্বার 15, ডিসকাউন্ট থাকছে 10%। এবার যাবো 16 নম্বরে, ব্ল্যাক, ব্ল্যাক কালার নাম্বার 16, 6850, ব্ল্যাকের সঙ্গে যাচ্ছে, নাম্বার 16 যাচ্ছে ব্ল্যাক কালার। ব্লাউজ পিস তো আছেই, এটা থাকছে ব্লাউজ পিসের কাজ, 6850 এবং তারপর থাকছে 10% ডিসকাউন্ট। লাল রং থাকছে নাম্বার 17, 17 নম্বরে লাল রং, এটাও থাকছে স্লিভসের ডিজাইন, 6850 তো থাকছেই, ডিসকাউন্ট থাকছে 10%। 18 নম্বর বটল গ্রিন, একই থাকছে, জাস্ট আপনি কালারগুলো দেখে নিন, বটল গ্রিন কালার নম্বর 18, 6850 বটল গ্রিনটা 18 নম্বরে, ব্লাউজ পিস প্রত্যেকটার সঙ্গে আছে, এগুলো মসলিনে দেখছি আমরা জর্দোজি। 18 পর যাবো আমরা 19 নম্বরে, 19 নম্বর এটা থাকছে কপিন ব্লু, নাম্বার 19 কপিন ব্লু ব্লাউজ পিস, এটা 6850 হচ্ছে দাম। নাম্বার 20 থাকছে গ্রিন কালারে, এটাও 6850, 20 নম্বর, ডিসকাউন্ট থাকছে অবশ্যই 10%, এটা ব্লাউজ। 21 21 থেকে না আবার কতগুলো লাইট পার্সি দেখাবো, 21 নম্বর, 21 নম্বরটা হচ্ছে আবার দাম চেঞ্জ হয়ে যাচ্ছে 5550, নাম্বার 21, 5550, এটাতে কাঁথা স্টাইলে যে কাজটা আসবে পদ্ম কাঁথা স্টাইলে, সেটা মেশিনে এসেছে কিন্তু মসলিনে, 5550, 21 নম্বর, ব্লাউজের সঙ্গে রানিংয়েই আছে। নাম্বার 22 এটা থাকবে এরকম অফ হোয়াইট টোনে, 22 নম্বরটা অফ হোয়াইট টোন, 5550, ভালো করে দেখে নিন, নাম্বার 22, 5550, এটা ব্লাউজ পিস। 23 থাকছে গ্রে কালার, গ্রে কালার 23, পদ্ম কাঁথা স্টাইলে যে কাজটা আসছে মসলিনে, এটা মেশিনে কাজ, সিলভার বর্ডার রয়েছে, 5550 টাকা হচ্ছে দাম, ব্লাউজ পিস তো রয়েছে। 24 24 নম্বর, দরকার পড়লে না আরেকবার ইউটিউবে গিয়ে দেখে নেবেন, যারা বুক করছেন বলবো আর একটু দরকার পড়লে ইউটিউবে গিয়ে দেখে নিন। পিঙ্ক কালার, মিষ্টি একটা পিঙ্ক, এটা নাম্বার 24, 5550, ব্লাউজ পিস রয়েছে। 25 আপনাদেরকে দেখাবো, এটা থাকছে হালকা তুতে রঙে, নাম্বার 25, 25 নম্বর, এটাও কিন্তু 5550, ব্লাউজ পিস আছে এগুলোর সঙ্গে, 10% ডিসকাউন্টও আছে। 26 দেখাবো, এটার কাজটা একটু অন্যরকম, কাটওয়ার্কের কাজ যাবে 26-এ, এই কাজটা একটু দেখাই, কাটওয়ার্কের কাজ কিন্তু, এটা খুব সুন্দর করে একটা কাজ যাচ্ছে। 26 নম্বর, এটাও 5550, ক্রিম কালারের সঙ্গে যাচ্ছে, 26 নম্বর, 5550, এগুলো প্রত্যেকটাই মসলিনে। 26-এর পরে 27, 27 নম্বর, কালারটা লক্ষ্য করবেন, 27 নম্বর, এটাও 5550, ব্লাউজ তো আছেই। 28 28 নম্বর, পার্সি যাচ্ছে সবুজের সঙ্গে, নাম্বার 28,
5850 এটা মাল্টি কালারে পারসি গোলাপ পারসি মাল্টি কালারে গোলাপ পারসি 28 নম্বরে ব্লাউজ আছে এগুলো 5850 10% ডিসকাউন্ট এটা হোয়াইটের সঙ্গে মাল্টিতে গোলাপ পারসি নাম্বার 29 5850 এটাও ব্লাউজ পিস রয়েছে নাম্বার 29 নাম্বার 30 তে যাই এটাই দেখাবো আজকে লাস্ট নাম্বার 30 30 নম্বর এটাও কিন্তু 5850 30 নম্বর 5850 5850 নাম্বার 30 ডিসকাউন্ট থাকছে 10% 31টা দেখিয়ে দিই 31 নম্বর এটা গঙ্গাজল কালার 31 নম্বর এটা গঙ্গাজল কালার গোলাপ পারসি যাচ্ছে মাল্টি কালারে 31 5850 এগুলো প্রত্যেকটাই মাসলিনের ওপরে সঙ্গে ব্লাউজ পিস 32 32 নম্বরটা গ্রিন আচ্ছা এটা ফুল বডিতে কাজ আছে এতক্ষণ পার্ট দেখাচ্ছিলাম এটা ফুল বডি দামটা চেঞ্জ হয়ে যাচ্ছে 5150 নাম্বার 32 এটা গাঢ় সবুজ বটল গ্রিন কালারের সঙ্গে নাম্বার 32 5150 পুরোটাতেই কিন্তু এই কাজটা রয়েছে নাম্বার 32 ব্লাউজ আছে 33 33 নম্বর এটাও ফুল বডি কাজ 33 নম্বর পিচ কালারের সঙ্গে যাচ্ছে 5150 নাম্বার 33 মাসলিনের ওপরে ফুল বডিতে পারসি নাম্বার 34 এটা গঙ্গাজল কালার ফুল বডিতে একটা পারসি আছে 5150 এটারও দাম সঙ্গে থাকছে ব্লাউজ পিস যাবো এবারে নাম্বার 35 এ নাম্বার 35টা অরেঞ্জ শর্ট অরেঞ্জ মানে অরেঞ্জের সঙ্গে রানী দুটোই মিলে আছে এই যে ফুল বডি যেগুলো কাজ দেখাচ্ছি এগুলো 5150 10% ডিসকাউন্ট প্রত্যেকটা সঙ্গে রয়েছে গোলাপ পারসিও দেখিয়েছি স্ক্যালপের কাজ আপনাদেরকে দেখিয়েছি 5150 এগুলো সঙ্গে ব্লাউজ পিস কিন্তু আছে প্রত্যেকটা সঙ্গে ব্লাউজ পিস রয়েছে তো এই শাড়ি যেগুলো ছিল আপনাদের জন্য মাসলিনের উপরে পারসি বা জরদৌজি যেগুলো আপনাদেরকে আজকে দেখালাম 10% ডিসকাউন্ট তো পাচ্ছেনই যারা সরাসরি ভাবছেন যে আবরণে এসে চুটিয়ে কেনাকাটা করবে তারা কিন্তু চলে আসতে পারুন যে কোনো দিন সকাল 11টা থেকে রাত 9টার মধ্যে সোম থেকে রবি কারণ আবরণ প্রত্যেকদিন আপনাদের জন্য খোলা থাকছে আর 14 এপ্রিল পর্যন্ত চলবে চৈত্র উৎসব সঙ্গে থাকুন মন ময়ূরী অঙ্গ ঢেউ তোলে বাহারি রং যেন কথা বলে একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে চৈত্র সেল উপলক্ষে বিশেষ ধামাকা অফার সমস্ত পোশাকের উপর 10-30% অবধি বিশেষ ছাড় অফার শুরু 15 মার্চ থেকে আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে